সব ধরনের শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সন্তানদের পড়ালেখার খরচ যোগাতে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। পাঠ্যবইয়ের দাম বাড়ার পাশাপাশি সব ধরনের শিক্ষা উপকরণ, কাগজ, কলম, কালি সব কিছুর দাম বেড়েছে, যার ফলে এখন স্বল্প আয়ের মানুষেরা আছেন বিপাকে। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে তারা অসহায়ত্ব বোধ করছেন, কেননা আগে তাদের যে দরে জিনিসপত্র কিনতে হতো এখন সে দরে তারা পাচ্ছেন না। এমনিতেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে স্বল্প আয়ের প্রতিটি মানুষ এখন আছেন অসহায় অবস্থায়। এ ব্যাপারে কথা বলছি একজন ব্যবসায়ীর সাথে। শিক্ষামূলক যে প্রতিষ্ঠানগুলো, যে শিক্ষামূলক যেই দ্রব্যাদি আছে, সেগুলো যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই দামগুলো বাড়ার কারণে শিশু শ্রমটা বেড়ে যাবে। কারণ কি, মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা আর পড়ালেখা করাবে না তাদের ছেলেকে। আগে যে আমরা খাতাগুলো এক দিস্তা বিক্রি করতাম, সেটা এখন হাফ দিস্তায় নেমে গেছে। হয়তো বা আগে একটা জ্যামিতি বক্স ছিল একশো টাকা, সেটা এখন হয়ে গেছে 180 টাকা, 200 টাকা। তাহলে তারা কীভাবে কিনবে বা কীভাবে তাদের ছেলে মেয়েকে পড়ালেখা করাবে? এমনকি আগে কলম ছিল 40 টাকা দর্জন, এখন সেটা 72 টাকা দর্জন। এই ছিল রংপুর নবাবগঞ্জ বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি।